আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি মুজাহিদুল ইসলাম। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। খালেদাজের মুক্তি সরকারের জন্য আটকে আছে, বিএনপির এমন মন্তব্য হাস্যকর, আদালতের উপর সরকারের হস্তক্ষেপ নেই বললেন ওবায়দুল কাদের। সরকার হস্তক্ষেপ না করলে দ্রুত জামিন পাবেন খালেদা জিয়া, মন্তব্য রিজভীর। দলটির স্থায়ী সদস্য হলেন সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ। আধুনিক নগর হিসেবে গড়ে তোলা হবে উত্তর সিটিকে জানালেন মেয়র, আগামী দু মাসের মধ্যে রাজধানী হবে হকার মুক্ত বললেন ডিএমপি কমিশনার। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আখ চাষে ফলন ভালো হওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে, সকল ধরনের সহায়তার আশ্বাস প্রশাসনের। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। বেগম খালেদা জিয়ার মুক্তি সরকারের জন্য আটকে আছে, বিএনপি নেতাদের এমন মন্তব্য হাস্যকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আদালতের কোনো বিষয়ে সরকারের হস্তক্ষেপ নেই। বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এদিকে নগর ভবনে ঢাকা পরিবহন সমন্বয় পরিষদের সভা থেকে রাজধানীতে চলমান অবৈধ সকল ছোট যানবাহনকে চিহ্নিত করে আগামী দু মাসের মধ্যে তা অপসারণের নির্দেশ দেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী রাকিব হাসানের রিপোর্ট। রাজধানীতে চলমান যানজট ও পরিবহন সংকট নিরসনকল্পে গঠিত পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের বোর্ড সভায় যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। যথাযথভাবে পালন করবে। দীর্ঘ বৈঠক থেকে কমিটির নেয়া স্বল্পমেয়াদী কিছু পরিকল্পনার কথা তুলে ধরেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এই যানজট নিরসনে কিছু শর্ট টার্ম উদ্যোগ আমরা নিতে যাচ্ছি। এই কমিটিকে আমরা দু মাস সময় দিচ্ছি। এই দু মাস সময়ের মধ্যে ঢাকা সিটির যে অবৈধ যান, অবৈধ যে ছোট ছোট যানগুলো, যেমন রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা, তারপর সিএনজি, এই অবৈধ যানগুলো চিহ্নিত করে সেগুলো ঢাকা সিটির স্ট্রিটে চলাচল বন্ধ করার ব্যাপারে তারা উদ্যোগ নেবেন পুলিশের সহযোগিতা। ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএকে একটি কার্যকরী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সিদ্ধান্ত বাস্তবায়নের উপর জোর দেন তিনি। শুধুমাত্র কাগজে একটা প্রতিষ্ঠানের রূপ স্ট্যাটাস দিয়ে আমাদের কোনো লাভ হবে না। সমস্যা নিয়ে আলোচনা করব, সিদ্ধান্ত নেব না, সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করব না, এ ধরনের প্রতিষ্ঠান থাকার কোনো প্রয়োজন নেই। পরে বঙ্গবন্ধু এভিনিউস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এক বর্ধিত সভায় আওয়ামী লীগ সহ এর সহযোগী সংগঠনগুলোর মেয়াদ উত্তীর্ণ কমিটি গঠনের তাগিদ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমাদের সহযোগী সংগঠনগুলো যাদের মেয়াদ উত্তীর্ণ হয়েছে প্রত্যন্তভাবে, তাদেরকে অলরেডি আমরা নির্দেশনা দিয়েছি তাদের সম্মেলন সমাপ্ত করার জন্য। শুধু সহযোগী সংগঠন নয়, আওয়ামী লীগেরও যেসব শাখার সংগঠনগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাদেরকেও জাতীয় সম্মেলনের আগে স্ব স্ব শাখার সম্মেলন কাজ সমাপ্ত করার জন্য আমরা কেন্দ্র থেকে সার্কুলার দিয়ে নির্দেশনা পাঠিয়েছি। বিএনপির বক্তব্যের সমালোচনা করে উপজেলা নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানান ওবায়দুল কাদের। বেগম জিয়ার বন্দিত্ব সবই কিন্তু আদালতের এখতিয়ার, এতে আমার কথার কারণে, বক্তব্যের কারণে বেগম জিয়ার জামিন হচ্ছে না। এ ধরনের হাস্যকর মন্তব্য বিএনপি নেতারা কেমন করে করছে সেটা আমার জানা নেই। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।
জামিনযোগ্য হওয়া সত্ত্বেও সব মামলায় খালেদা জিয়াকে জামিন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকার হস্তক্ষেপ না করলে শীঘ্রই সব মামলায় বেগম জিয়া জামিন পাবেন, আর তাহলে উচ্চ আদালতের উপরে মানুষের আস্থা বৃদ্ধি পাবে। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জামিনযোগ্য হলেও সরকারের কারণেই খালেদা জিয়ার জামিন হচ্ছে না, অর্থাৎ সরকার যদি বেগম জিয়ার মুক্তির প্রশ্নে কোনো হস্তক্ষেপ না করে তাহলে খালেদা জিয়ার জামিন হবে এবং তিনি মুক্তি পাবেন। সুতরাং কাল বিলম্ব না করে সামনে আরও দুটি বানোয়াট মামলায় দেশনেত্রীর জামিন নিশ্চিত হলে উচ্চতর আদালতের উপর মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে। সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য নির্বাচিত করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্থায়ী কমিটিতে নতুন এই সদস্যকে মনোনীত করেছেন। 2016 সালের 19 মার্চ বিএনপির জাতীয় কাউন্সিল হয়, ওই সময় স্থায়ী কমিটিতে বেশ কয়েকটি পদ শূন্য রাখা হয়। কাউন্সিলের 3 বছর পরে দুজনকে স্থায়ী কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। দুই দিন বিরতির পর দাবি আদায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির একাংশ। বয়সীমা তুলে দিয়ে সীমিত সময়ের জন্য নতুন কমিটি করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতারা। বেলা 11টায় শুরু হয়ে দুপুর 1টা পর্যন্ত চলা কর্মসূচিতে দীর্ঘদিনের ত্যাগের মূল্যায়নের দাবি জানান তারা। আগামীকালও কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা করা হয়েছে। উত্তর সিটিকে আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে সরকার অচিরেই অতিরিক্ত টাকা বরাদ্দ দেবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। আর আগামী 2 মাসের মধ্যে নগরীকে হকার মুক্ত করে উত্তরের জননিরাপত্তা নিশ্চিত করতে সব রকমের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। রাজধানীর উত্তরায় এক মত বিনিময় সভায় তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। রাজধানীর উত্তরাই চক্রাকার বাস সার্ভিস সেবার মান উন্নয়ন কল্পে মত বিনিময় সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন। ঢাকা উত্তরকে গতিময় আধুনিক এবং পরিচ্ছন্ন নগরী হিসাবে গড়ে তুলতে সিটি কর্পোরেশনের পাশে অতীতের মতোই থাকবে বলে জানান ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। এখানে পার্কিং আছে, সেইখানে কে গ্যারেজ বাদ দিয়ে দোকান বানিয়েছে বা অফিস বানিয়েছে, গ্যারেজ নাই, এর তালিকা করুন। আমি এবং আমাদের মাননীয় মেয়র দুইজনে মিলে ইমিডিয়েটলি এগুলোকে উচ্ছেদ করে ভেঙে দিয়ে গ্যারেজ পার্লারের বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স কিন্তু আপনারা নেন। আপনি দয়া করে আপনার লোকজনকে নির্দেশ দেন, আনঅথরাইজড এই ধরনের নট অনলি পার্লার, আনঅথরাইজড কমার্শিয়াল কাজ যারা করতেছে সেইগুলোর তালিকা করে আপনি উদ্যোগ নেন, টিএমপি থেকে সর্বোচ্চ সহায়তা করা হবে। আর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ছোট বড় অনুমোদনবিহীন যান চলাচল রোধে সব রকমের পদক্ষেপ নেওয়ার কথা জানান উত্তরের মেয়র। আমরা কিন্তু চাই গণপরিবহনে শৃঙ্খলা আনার জন্য একনেক যাওয়ার আগে প্ল্যানিং মিনিস্ট্রি মিটিং হয় এবং প্ল্যানিং মিনিস্ট্রিতে অলরেডি এটার 80% কাজ হয়ে গেছে অলরেডি। 4,200 কোটি টাকা নতুন এলাকার জন্য বরাদ্দ দেওয়া হবে, বাট এটা আস্তে আস্তে যেহেতু সময় যেহেতু লাগছে আপনার জন্য খুশি হবে, নতুন 8টি ওয়ার্ডের জন্য সিটি কর্পোরেশনের নিজস্ব ফান্ড থেকে প্রত্যেকটি ওয়ার্ডের জন্য 2,26,00,000 টাকা করে আমি বরাদ্দ দিয়ে দিয়েছি এবং অলরেডি ইতিমধ্যে কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। নগরকে আধুনিকভাবে সাজাতে এবছরেই রাজধানীর বনানীতে বহুতল ভবন বিশিষ্ট গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হবে বলেও জানান আতিকুল ইসলাম। কোন জায়গায় কী ধরনের খালি জায়গা আছে গভর্নমেন্টের এটাকে ইমিডিয়েটলি আমার কাছে পেশ করা হোক, ওই জায়গাগুলোতে আমরা ইমিডিয়েটলি স্মার্ট পার্কিং এর আমরা বন্দোবস্ত করব। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা। রাজধানীর বাইতুল মোকারম জাতীয় মসজিদ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বেলা 11:40 আগুন লাগে। দুপুর 12:30 দিকে ফায়ার সার্ভিস স্থানীয় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায় মসজিদ সংলগ্ন মার্কেটের নিচতলায় আগুন লাগার খবর পেয়ে 4টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 1 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। পটুয়াখালীর কলাপাড়ার নিশানবাড়িয়ায় 1320 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ঝাং ইয়াং ফাং নামে এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে।
সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, ঘটনার পর 6 চীনা নাগরিক ও 2 বাংলাদেশি শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে মাথায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঝাং ইয়াং ফাং এর মৃত্যু হয়। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় চয়ন হত্যা মামলায় 3 জনের মৃত্যুদণ্ড, 7 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সকাল 10:30 দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তদের সবাই উপস্থিত থাকলেও একজন পলাতক রয়েছেন। 2005 সালের 5 ডিসেম্বর দুপুরে কিশোরগঞ্জ হোসেনপুর উপজেলায় তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের জেরে এরশাদুল হক চয়নকে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষরা। কুমিল্লা 14 গ্রাম উপজেলায় আখ চাষে ফলন ভালো হওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। কৃষি অফিসার জানালেন, আখ চাষ ব্যাপকভাবে করা হলে অন্যান্য ফসলের মতো আখ চাষিদেরও সকল ধরনের সহায়তা করা হবে। 14 গ্রাম প্রতিনিধি জসীমউদ্দিন চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন রাজা সুলতানা স্মৃতি। উৎপাদন খরচ কম হওয়ায় অধিক মুনাফার আশায় আখ চাষে আগ্রহী হয়ে উঠছে কুমিল্লার 14 গ্রামের চাষিরা। 20 শতক জমিতে আখ চাষে খরচ হয় প্রায় 40,000 টাকা। 8 মাস পর ফসল বিক্রি করলে মুনাফা পাওয়া যায় 1,00,000 টাকা বা তারও বেশি। ফসলটা ভালো হয়েছে, কুশির কাঠটা এটা ভালো দিকে যাইতে আছে, ধান থেকে এই জিনিসটা ভালো যাইতে আছে। এটা 1 নম্বরে আছে বালুজুরি 14 গ্রামের থানার মাঝে বাংলাদেশ ছেলে দিকে তরকারি, আমাদের তরকারি লানি আর কুসুরের লানি বাংলাদেশে কোথায় হয় না। তবে এখন পর্যন্ত কৃষি অধিদপ্তরের কোনো প্রকার সাহায্য পাওয়া যায়নি বলে জানালেন আখ চাষিরা। ভবিষ্যতে আমরা কিছু হয় না, কোনো টাকা পয়সাও দেয় না, সার ওষুধ দেয় না। মনে করেন কদিন ধরে এটি পোকা খাইলে আগা খাই ভাঙি ঘুরে যায়। কৃষি অফিস থেকে আমি চাই রেনও পাই না কোনো সময়, আর আসো অন্য কোনো সময়। কোনো কৃষি অফিস স্যার এবং কৃষি অফিস থেকে আমরা কোনো অনুদানও পাই না, কোনো সহযোগিতা না। পোকা মারতে আছে এখন পোকা লাগে কেন কিছু করেন না। উপজেলা কৃষি অফিসার জানালেন, আখ চাষে উৎসাহিত করতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষকদেরকে অন্য কৃষক চাষাবাদের উদ্বুদ্ধ করতেছি এবং দেখা যাচ্ছে যে আমাদের চট্টগ্রাম উপজেলায় ধানের পাশাপাশি আখ চাষের কৃষকরা বেশ আগ্রহ দেখাচ্ছে এবং আখ বর্তমানে চট্টগ্রাম উপজেলায় 25 হেক্টর মতো হয়েছে। আর আখ চাষে যখন সরকার থেকে দেওয়া হবে কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে তখন এটা আমরা দিতে চেষ্টা করব। আখ চাষিদের সুবিধা বিবেচনা করে কৃষি অধিদপ্তর বিষয়টিকে গুরুত্ব দিয়ে এগিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা আখ চাষিদের। টাঙ্গাইলে 2 যুবলীগ নেতা হত্যার মামলায় আওয়ামী লীগের প্রাক্তন সংসদ সদস্য আমানুর রহমান রানাকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে সকালে বিচারপতি এ কেম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চে রায় দেন। এর আগে গত 6 মার্চ 2 যুবলীগ নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের প্রাক্তন সংসদ সদস্য আমানুর রহমান রানাকে 6 মাসের জামিন দিয়ে রুল জারি করেন আদালত। ১৬ দফা দাবিতে বুয়েট আন্দোলন করেছে শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনে তারা তালা ঝুলিয়ে দিয়েছে। বুধবার দুপুরের পরে আন্দোলন শনিবার পর্যন্ত স্থগিত করেছে শিক্ষার্থীরা। দাবি আদায়ে টানা 5 দিন ধরে আন্দোলন করছে শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা। 16 দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হল বিতর্কিত প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ বাতিল, নিয়মিত শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা করা, শিক্ষার্থীদের সব লেনদেন ডিজিটাল করা, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি, টার্ম পরীক্ষায় কোডিং সিস্টেম চালু, ছাত্রী হলকে সনি হল নামকরণ। এই আন্দোলনকে শিক্ষক সমিতি সমর্থন জানিয়েছে বলে জানান শিক্ষার্থীরা। সিরাজগঞ্জে পুকুর পুনর্খননে অনিয়মের অভিযোগ উঠেছে। নামমাত্র খনন করেই তুলে নেওয়া হয়েছে বরাদ্দকৃত 3,24,00,000 টাকা, মানা হচ্ছে না খননের নির্দেশনাও। তবে জেলা মৎস্য কর্মকর্তার দাবি অভিযোগ সঠিক নয়। সিরাজগঞ্জ প্রতিনিধি এইচ এম মোনায়েম খানের তথ্য ভিডিওচিত্রে আরও জানাচ্ছেন নূর মোহাম্মদ। সিরাজগঞ্জে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি, এই প্রকল্পের আওতায় চলতি অর্থবছরে 19টি পুকুর পুনঃখনন করতে 3,24,00,000 টাকা বরাদ্দ দেয় মৎস্য অধিদপ্তর। জেলা মৎস্য অফিসের তত্ত্বাবধানে ঠিকাদার দিয়ে শুরু হয় খনন কাজ, কিন্তু গত মার্চের মধ্যেই খনন কাজ শেষ করার নির্দেশনা থাকলেও তা সম্পন্ন হয়নি। পুকুরের পার নির্মাণ করা হয়নি সঠিকভাবে, কোনো পুকুরের তলা ঠিক নেই, কোনোটি আবার আংশিক কাজ করেই বন্ধ হয়ে গেছে মাটি কাটা। ওরা কয়ে গেল যে হলে আমরা কিছুদিনের মধ্যে এসে এগুলো সেরিয়ে সুরিয়ে দিয়ে যাবো, সে মানুষের কোনো খবরই নেই, কিচ্ছু নেই। 1-1.5 মাস আগে অর্ধেক কাম বানিয়েছে, অর্ধেক কাম হয়েছে, তারা কইতাছে হয়ে গেছে,
অনিয়মের অভিযোগ উঠেছে পুকুরের তলা খনন নিয়ে। পুকুর ভেদে 4-7 ফুট পর্যন্ত তলা খননের কথা থাকলেও খনন করা হয়েছে সামান্যই। 5 ফিট খনার কথা মাঝখানে, ওই যে একটু আঁকড়া আঁকড়া দেখা যাচ্ছে, ওইটা ভেঙ্কুর মাথা দিয়ে বাড়ি বুড়ি দিছে। মাঝখানে থেকে তাও 4 ইঞ্চি হতে পারে, 4-5 ইঞ্চি। আজ বন্ধু ওই জেলার মস্কো ছাড়ার থানার মস্কো ছাড়া একটা লোক আসে নাই। এসব অনিয়ম ঢাকতে নির্দিষ্ট পরিমাণ তলা খনন ছাড়াই পানিতে পরিপূর্ণ করা হয়েছে, আর কৌশলে মৎস্য চাষীদের স্বাক্ষর নিয়ে তুলে নেওয়া হচ্ছে বিল। জেলা ডিভোর্সার সই দেয়, তারপর আমাদের সই, আমার সই নেয় এবং ঠিকাদার সই নেয়। ব্যাংকের দরবার অনেক টাকা দিলে টাকাটা মানে কনেকটা নিয়ে নেয়। কাজটা দ্রুত শেষ হলে আমরা তাড়াতাড়ি মাছ চাষ করতে পারতাম। এসব অনিয়মের বিষয়ে কথা বলতে চাইলে কোনো ঠিকাদারই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। সাবা পুনরায় কাজ করার কথা, তলার মাটি তলার কথা, কিন্তু এই কথার উপরই আছে, এর জন্য সরকারের লোকই দায়ী। যদিও মৎস্য কর্মকর্তার দাবি কিছুটা অসঙ্গতি থাকলেও এগিয়ে যাচ্ছে খনন কাজ। সংস্কার কাজের অগ্রগতি আমরা বলবো যে যথেষ্ট হয়েছে। কাজের গুণগত মানের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, কিছু জলাশয়ের সংস্কার কাজ মোটামুটি সম্পন্ন হয়েছে, সেগুলো অনেকটাই ভালো। কিছু কিছু ক্ষেত্রে আমাদের এলসিস গ্রুপ তারা এই তলার মাটি দুই একটা ক্ষেত্রে এখনও 100% উঠাতে পারেনি, সেই ক্ষেত্রে আমরা মেজারমেন্ট নিয়ে দেখব যে কতটা কাজ হয়েছে, সেইভাবে আমরা তাদেরকে অর্থ পরিশোধ করব। অনিয়ম আর দুর্নীতির কারণে সরকারের এই জনবান্ধব উদ্যোগ যাতে ভেস্তে না যায় সে বিষয়ে আরও নজর দেওয়ার দাবি মৎস্য চাষীদের। নূর মোহাম্মদ, মাইটিভি নিউজ ডেস্ক। ধন্যবাদ দর্শক, সংবাদের পুরো সমাজ জুড়ে আমাদের সাথে থাকবার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbd news, এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। পরবর্তী সংবাদ রাত 8:30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।